রোজ রোজ আমি যখন ঘরে ফিরে আসি তখন ঝিঙে ফুল ফোটার সময় হয়ে যায়। বাবা দুর্বল শরীরে শতরঞ্জিতে বসে থাকে। আমি বাবার দিকে তাকাই, অবাক দৃষ্টিতে তাকিয়ে রই। আহারে বাবা, মেঘে মেঘে হলো বুঝি বেলা, ভাবতেই আমার হৃৎপিণ্ড নাড়া দিয়ে ওঠে, আমার খারাপ লাগতে শুরু করে, আমার মনের ভেতরটায় ভয় করতে শুরু করে, বাবাকে হারানোর ভয়। বাবার হাত এখন অনবরত কাঁপে। বাবাটা আমার বুড়ো হয়ে গেছে, ভুল বললাম, আমি আসলে আমার বাবা বুড়ো হয়নি, আমার বাবাটা ছোট হয়ে গেছে। না হয় বাবার দাঁড়াতে এত কষ্ট হয় কেন? দূর থেকে বাবা আমাকে চেনে না, আমাকে নয় কাউকেই চেনে না। চোখ জোড়ায় তীক্ষ্ণতার হ্রাস পেয়েছে আগেই, তবে বাবা আমার ঘ্রাণ পেয়ে যায়, বুঝে যে আমি ভিটে পা রেখেছি। বুঝবেই তো, বাবারা তো সন্তানদের সব বুঝে। কদিন ধরে জ্বর চেপেছে বাবার শরীরে, এখন কি আর সেই সহ্য ক্ষমতা তার আছে? তাই অদ্ভুত পায়চারি করেই চলেছে। আমার বুকে লাগে খুব, কি লাগে আমি বুঝি না, আমি জানি না, তবে আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। চিকিৎসা তো চলছেই রোজ রোজ, কিন্তু বার্ধক্যতা, সে তো বাবার সঙ্গী হলো। বাবা আমার কেন বুড়ো হয়ে গেল? বাবার পাশে শুয়েছি সেই ছোটবেলায়, বড় হয়ে যাবার সাথে সাথে বিছানা হলো আলাদা। হ্যাঁ, আমি আর বাবা থাকা শুরু করি আলাদা। বাবার এমন অসুখে আমি ফিরে পেলাম সেই শৈশবের বিছানার পাশ। বাবা আমি বেশ পাশাপাশি আজ, শুধু বদলে গেল ঘুম পাড়িয়ে দেওয়ার নিয়ম। ছোটবেলা বাবা মাথায় পিঠে হাত বোলাত, বাবা জেগে থাকত আমি ঘুমতাম, আর এখন জাগে আমি, বাবাটা ঘুমায় সেই ছোট্ট আমির মতো। আমি বাবাকে দেখি, ঘুমন্ত বাবাকে দেখি, আমার বাবা বড্ড ক্লান্ত, রাজ্যের ক্লান্তি বাবার ঘুমন্ত চেহারায় স্পষ্ট, যেন ক্লান্তিগুলো চেহারা বন্দি হয়েছে দীর্ঘদিন হল। এই দেখে আমার আমার বুক কেঁপে ওঠে। আমি বাবার দিকে তাকিয়ে থাকতে পারি না, তাকালেই ভয়ে ভয়ে ভাবনা চেপে বসে। মেঘে মেঘে বেলা হয়ে এলো কি না,